অধ্যায় 55 উপকারী আর রহমান তিনি শিক্ষা দিয়েছেন কুরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাষা সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসেবে আর তৃণলতা ও বৃক্ষাদি সাজদা করছে আর আসমান তিনি তাকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাড়িপাল্লা যাতে তোমরা সীমালজান না কর দাড়িপাল্লায় আর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না আর জমিন তিনি তা স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য এতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত আর আছে খোসা বিশিষ্ট দানাও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা পোড়া মাটির মতো এবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম আগুনের শিখা থেকে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র যারা পরস্পর মিলিত হয় কিন্তু তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আর সাগরে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমূহ তারই নিয়ন্ত্রণাধীন কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছুই নশ্বর আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা যিনি মহিমাময় মহানুভব কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই তার কাছে প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে হে মানুষ ও জিন আমরা অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে হে জিন ও মানব সম্প্রদায় আসমানসমূহ ও জমিনের সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ছাড়া কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে আগুনের শিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না জিনকে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণ থেকে অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ও পা ধরে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে এটাই সে জাহান্নাম যাতে অপরাধীরা মিথ্যারোপ করত তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ঘুরুঘুরি করবে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান।
কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাসে যার অভ্যন্তর্ভাগ হবে পুরু রেশমের, আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সেসবের মাঝে রয়েছে বহু আন্ত নয়না যাদেরকে আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। তারা যেন পদ্মরাগ ও প্রবাল। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কি হতে পারে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। এই উদ্যান দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। ঘন সবুজ এ উদ্যান দুটি। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সে উদ্যানসমূহের মাঝে রয়েছে চরিত্রবর্তী অনিন্দ্য সুন্দরীগণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। তারা হুর তাবুতে সুরক্ষিতা। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। এদেরকে এর আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। কত বরকতময় আপনার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব।